সিপিএম এর 23তম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হবে কেরালার কান্নুরে। কেরালার কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কান্নুর সম্প্রতি কেন্দ্রীয় কমিটির 3 দিন ব্যাপী বৈঠকে সিদ্ধান্ত হয়েছে আগামী বছরের এপ্রিল মাসে পার্টির 23তম কংগ্রেস অনুষ্ঠিত হবে। সোমবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সিপিএম সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। তিনি জানিয়েছেন মহামারীর নির্দিষ্ট পরিস্থিতি ও বিধিনিষেধের উপরে তা নির্ভর করবে। আমাদের পার্টিতে সজীব আন্তপার্টি গণতন্ত্র রয়েছে। শাখা থেকে পার্টি কংগ্রেস পর্যন্ত ধাপে ধাপে সম্মেলন হবে। প্রক্রিয়াটি দীর্ঘ কিন্তু জীবন্ত। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইয়েচুরি জানান, বয়সের বিচারে 75 বছরের ঊর্ধ্বে কেন্দ্রীয় কমিটির সদস্য হবেন না, রাজ্যের রাজ্যের নতুন অন্তর্ভুক্তির মাপকাঠি তারাই ঠিক করবে। উল্লেখ হয়ে আগে 2018 সালে হায়দ্রাবাদে সিপিএম এর 22তম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল। কোভিড এর কারণে নির্ধারিত সময়ে 23তম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত করা সম্ভব হয়নি। এর আগে 2012 সালে কেরালার কোঝিকোড়ে অনুষ্ঠিত হয়েছিল সিপিএম এর 20তম পার্টি কংগ্রেস। অন্যদিকে এদিন সাংবাদিকদের আরো কিছু প্রশ্নের উত্তরে ইয়েচুরি বলেন, 14টি বিরোধী দল অনেকদিন ধরে প্রধান প্রধান কয়েকটি বিষয়ে যৌথ বিবৃতি দিচ্ছে। তারা সংসদেও একসঙ্গে সক্রিয়। বিজেপির বিরুদ্ধে ঐক্যের প্রশ্নেই একসঙ্গে হচ্ছে। এর সঙ্গে নির্বাচনী জোটের সম্পর্ক নেই। এক এক রাজ্যের পরিস্থিতিতে তা ঠিক হবে। রিপোর্ট, চ্যানেল 3 রাত।